মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? মা বলল, তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথা আমি রাখব। তোমার বৌমা বলছিল, তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রামের প্রয়োজন, আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপছি, তোমার কাশিটাও তো বেড়ে গেছে, আরও তো ডায়াবেটিস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা আরও কত কি। মা বলল, হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন কথা শেষ করার আগেই ছেলেটি থামিয়ে দিল। আহা, থামো তো মা, তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, তোমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা, ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে, এই বাড়িতে তো কেউই নেই। আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিনই স্কুলে, ওখানে তুমি আরামেই থাকবে মা। মা, এটাই আমার, মানে আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাংকস মা। আচ্ছা, কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে, পরের দিন অস্বস্তির জ্যামে আটকে আছে মা ছেলে, নিরাপত্তা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে, ছেলে হা হা করে হেসে উঠল। মা, তুমি ফোন দিয়ে কি করবে, ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, না মামা, এটাই তোমার ওই বৃদ্ধাশ্রম মা, দেখেছো, বলেছিলাম না তোমার পছন্দ হবে, তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। টিং টং বেলের শব্দ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। মা দরজা খুলতেই চমকে গেলেন, আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে, এত বেলুন আগে কখনো দেখেননি, এত আয়োজন করে কখনো কেউ তার জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি, আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা, হ্যাপি বার্থডে মা। মা বলল, তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখোনি? বাবার নামে রেখেছি, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে মা। মা বলল, তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন, আনন্দে কথা বলতে পারছেন না। পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক, হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন, নে এটার আর দরকার হবে না, ইঁদুরের বিষ, চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, কী যে বলো না, এটাই তো সেসব, আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি, তুমি ঘুমাও, মার আজ আর কিছুই চাওয়ার নেই, আর কিছু হোক না হোক সে তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে, যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ওষুধ খেতে হবে না, প্লিজ কেউ মাকে কষ্ট দিও না, মাকে যে কষ্ট দেয় তাদেরকে একদিন সেই কষ্টই ভোগ করতে হয়, মাই হলো আমাদের শ্রেষ্ঠ সম্পদ। পোস্টটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। মা এখনো অঙ্ক বোঝে না, একটা রুটি চাইলে দুটো রুটি নিয়ে আসে, কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও বোঝে না, আই হেট ইউ বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যেবাদী, না খেয়ে বলে খেয়েছি, পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে। মা ভীষণ বোকা, সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয়। মা চোর, বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়। মা নির্লজ্জ, মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বেহায়া,
আমি কথা না বললেও জোর করে এসে বেহারার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে হুঁকি মেরে দেখে যায়। মায়ের কোনো কমন সেন্স নেই, আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে, খোকা এত খাবার কম কেন, এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া ছেলে। মা কেয়ারলেস, নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না, অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায়। ডাক্তার হাকিম বৈদ্য সব এক করে বসে। মা আনে স্মার্ট, সঞ্জীবের মায়ের মতো মা দামি দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না, সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দির চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়। মা স্বার্থপর, নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা, তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে, একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি, তবুও তারা বোকার মতো ঠাকুরের কাছে বসে আমাদের মঙ্গলের জন্যই প্রার্থনা করে। সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে দিনে একবার হলেও সন্তানদের মুখে আদর করে মা ডাক শুনতে চান, তারা কত নির্বোধ তাই না? আমেরিকার বিখ্যাত শহর নিউ ইয়র্কের এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন, বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠান্ডা লাগছে না? বৃদ্ধ লোকটি উত্তর দিল, আমার কাছে উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি। কোটিপতি উত্তর দিয়েছিলেন, আমার জন্য অপেক্ষা করুন, এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসব। দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বলল, সে তার জন্যে অপেক্ষা করবে। কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটার কথা ভুলে গেলেন। সকালে তার মনে হলো সেই দরিদ্র বৃদ্ধের কথা। তিনি সাথে সাথে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খুঁজে বের করার জন্য, কিন্তু তিনি বৃদ্ধ মানুষটাকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান আর বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকুট দেখতে পেলেন। চিরকুটে লেখা ছিল, যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল, কারণ আমি মানিয়ে নিয়েছিলাম, কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন, অহেতুক মিথ্যে প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।